নির্বাচনের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফেরাতে হবে নতুন কমিশনকে, এমন চ্যালেঞ্জ উত্রাতে আইনের প্রয়োগে কঠোরতাও চাইছেন সংশ্লিষ্টরা। এছাড়াও নতুন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা। বিশিষ্টজনরা বলছেন, কিছু রাজনৈতিক দলের সাথে ইসির যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনার দায়িত্ব নিতে হবে নতুন কমিশনকে। সার্চ কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে হলো দেশের ১৩তম নির্বাচন কমিশন। প্রশাসনিক দক্ষ তিন ব্যক্তির সাথে আছেন বিচারিক ও সশস্ত্র বাহিনীর কাছে দক্ষরা। ৫ সদস্যের এই নির্বাচন কমিশনের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। বিশিষ্টজনরা বলছেন, প্রতিটি রাজনৈতিক দলের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ। তারা যেন প্রত্যেকটি রাজনৈতিক দলের আস্থা যেন অর্জন করবার চেষ্টা করেন, এটার জন্য প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে তাদের কিন্তু সভা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, কাদের কী ক্ষোভ রয়েছে মনে, কেন নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের একটা অনাস্থা সৃষ্টি হয়েছে, সেগুলো শনাক্ত করে সেগুলো দূর করবার চেষ্টা করবে। এদিকে নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করা সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, কাজ দেখেই তাদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে এতে যুক্ত করতে হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে হলে। ৩২২ জনের তালিকায় থাকা এই ৫ কমিশনারের বিষয়ে বিস্তারিত জাতি আগে জানত না দাবি করে সুজন সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার উপর নির্ভর করবে নতুন কমিশনের সফলতা। আমাদের নির্বাচনকালীন সরকার, আমরা অতীতে দেখেছি নির্বাচনকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো নির্বাচনকালীন সরকার এইসব ব্যাপারে আমাদের সমঝোতায় পুষতে হবে, আমাদের ঐক্যমতে পুষতে হবে, আর তা না হলে আমরা সংকটের দিকে যাব। নির্বাচন যথার্থতা যেন কোনোভাবেই কলুষিত না হয় তার জন্য নতুন কমিশনকে দৃঢ় অবস্থানে আইন প্রয়োগের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। আশা আসান, বাংলা চ্যানেল।